আবেদ বান্দা 500 বছর ইবাদত বিক্রি করিয়া এক পিয়লা পানি পান করবে ও মুসলমানি বান্দার বুঝে থাকলে বলো আবেদ বান্দার কি আর কোনো আমল আছে জোরে কোন আর কি আছে আর কিছু নাই শূন্য হাত আল্লাহ পাক বলবে ও আবেদ আসো তুমি হিসাব দাও আবেদ বলবে ও মালিক আমার তো কোনো আমল নাই কেন কি করলা এক পিয়লা পানি পান করতে গিয়ে সব বিক্রি করে ফলাইছি আল্লাহ পাক এবার বলবে আবেদ রে এক পিয়লা পানি কিনতে গিয়ে 500 বছর ইবাদত বিক্রি করলা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হাজার হাজার গ্লাস পানি পান করাইলাম এক পিয়লা পানির মূল্য আমারে দাও এরপরে জান্নাতে যাও আবেদ বান্দা বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া আর দয়া ছাড়া জান্নাত পাওয়া দুষ্কর আবেদ বান্দা সিজদায় পড়িয়ে কাঁদবে ওগো আল্লাহ বুঝতে পারলাম আপনার মায়া দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব আরো জোরে কান সম্ভব এক পেলা পানির মূল্য যদি চায় তোমার আমার সারা জীবনের আমল বিক্রি করেও হবে এই জন্য আল্লাহ পাক বলে ও বান্দা আমি আল্লাহর ওসিলা আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো ওসিলা কি বলে বান্দার জীবনের যে কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে ওই আমলের ওসিলায় তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করবেন জোরে কান সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে দাওয়াত করলেন বিশ্বনবী জি আব্দুর রহমান ইবনে আউফের বাসায় গেলেন আব্দুর রহমান ইবনে আউফ যেখানে নামাজ আদায় করে আগের যুগে তো এরকম ভাবে আগের যুগে আমাদের এই জায়নামাজের মতো জায়নামাজ ছিল না জায়নামাজ শব্দের অর্থ হলো নামাজের জায়গা প্রস্তর খণ্ডের উপরে নামাজ আদায় করতেন যেখানে আব্দুর রহমান ইবনে আউফ নামাজে দাঁড়াইতেন সেজদার জায়গায় দাগ হয়ে গেছে যেখানে হাঁটু পড়তো দাগ হয়েছে যেখানে সেজদার মধ্যে হাত রাখতো দাগ হয়েছে বিশ্বনবী ডাকতে বলে আব্দুর রহমান তুমি এত লম্বা দীর্ঘক্ষণ নামাজ কখন আদায় করো আব্দুর রহমান ইবনে আউফ বলে নবীজি দিন কাজ করি ব্যবসা করি রাত্রি বেলায় আপনার পিছনে নামাজ আদায় করার পর সবাই যখন ঘুমায়া যায় আমি আব্দুর রহমান আর বিছানায় ঘুমাই না নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে পুরা রাতটা কাটায় দেই জোরে কোন সুবহানাল্লাহ আলমে আউয়াল বরায়ে ইনতেহা আলমে সানি জাজায়ে এওয়া আকেলারা কার উকবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার আব্দুর রহমান ইবনে আউফ বলে নবীজি পুরা রাত নামাজের মধ্যে কাটা দেই বিশ্ব নবী মুসকি একটা হাসি দিলেন ঠিক এই মুহূর্তে জিব্রাইল আগমন হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়ে বলে ও পয়গম্বর হাসির কোনো কারণ নাই আপনার সাহাবী আব্দুর রহমানের নাম হাবিয়া নামক জাহান্নামে লেখা রয়েছে নাউযুবিল্লাহ জোরে বলেন বিশ্বনবীর চোখের কোণা দিয়া পানিগুলো আসতেছিল আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করে ও পয়গম্বর কি বেয়াদবি করলাম গোস্তাখি করলাম নি আপনি কেন কান্না করেন নবী বলে ও আব্দুর রহমান এত দান করো এত সদাকা করো এত নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও এরপরেও তোমার নামটা হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আছে এই জন্য আমি পয়গম্বর কান্না করি এ মুসলমান ইমানদার শুনিয়া নাও আব্দুর রহমান ইবনে আউফ তখন বলে পয়গম্বর কাঁদবেন না আপনি খুশি হন কারণ আমি নামাজ আদায় করি জান্নাতের আশাই না দান করি জান্নাতের আশাই না আমি দান করি সদাকাত করি কোরআন তেলাওয়াত করি নামাজ আদায়